তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আজকে একটি খুব গুরুত্বপূর্ণ আমি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ জব আপডেট নিয়ে চলে এসেছি রেল পুলিশের গুরুত্বপূর্ণ নিয়োগ হতে চলেছে আর পি এফ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদে দু হাজার তেইশে তোমাদের এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওটির মাধ্যমে তোমাদের দিয়ে দেবো আর টিএফ কনস্টেবলের জন্য তোমাদের যোগ্যতা থাকবে মাধ্যমিক সম্পূর্ণ ডিটেলস বলছি তোমরা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকো অফিসিয়াল নোটিশ আকারে তোমাদের এই ভিডিওটি আমি দেখিয়ে দেবো এবং অফিসিয়াল নোটিশটি আমি তোমাদের ডেস্ক্রিপশনের লিঙ্ক দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে ওকে চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আচ্ছা কলকাতা বলেছে প্রিমারি এক্সাম যারা দেবে তাদের জন্য কবে এক্সাম ডেট একটা আমি তোমাদের বলে দিয়েছি সেইটা তোমাদের ডেসক্রিপশনের লিঙ্ক থাকবে সেখান থেকে গিয়ে তোমরা দেখে নিতে পারবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের বলে রাখি যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক রয়েছে এবং প্রথমবার এই চ্যানেলটি ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবে তাহলে তোমরা আমাদের প্রতিনিয়ত ভিডিওর আপডেট পেয়ে যাবে এবং অবশ্যই নোটিফিকেশান পেয়ে যাবে ঠিক আছে চলো ভিডিওটি শুরু করা যাক তোমাদের দেখাচ্ছি আমি তো বন্ধুরা আমি তোমাদের টোটালি ভিডিওতে চলে এসেছি ইন্ডিয়ান রেলওয়ে রিক্রুটমেন্ট দু হাজার তেইশ দু লক্ষ শূন্য পদে বিপুল পরিমাণে কর্মী নিয়োগ করতে চলেছে ভারতীয় রেল সম্পূর্ণ ডিটেলসে আমি তোমাদের বলছি ভিডিওটি একটু ধৈর্য সহকারে তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আমি তোমাদের যে লাইনটি আন্ডারলাইন করে রেখেছি সেটা অবশ্যই তোমরা ভালো করে পড়ো দেখো এখানে কী বলেছে দীর্ঘকাল করোনা মহামারীর তোমাদের চলেছে তারপর কিছুটা শিথিল হতেই চাকরিদাতা কোম্পানিগুলির অবস্থা রীতিমতো শোচনীয় তার উপর বিভিন্ন রকম কর্মী ছাড়াই তো লেগেই রয়েছে অনুমান করা হচ্ছে যে নয়া বছরে কিছুটা খুশির খবর দেবে সরকারি চাকরিতে শিক্ষক নিয়োগের দুর্নীতি যেভাবে তোমাদের আমরা তোমরা দেখছি আমাদের ওয়েস্টবেঙ্গলে তো এই যেন অকালের খুশি নিয়ে এলো ভারতীয় রেল বা ইন্ডিয়ান রেলওয়ে রিক্রুটমেন্ট দু হাজার তেইশ বিপুল পরিমাণে কর্মী নিয়োগ করতে চলেছে এর আগেই আমি তোমাদের বলে দিয়েছিলাম যে আরপিএফ কনস্টেবল এবং এসআই নিয়োগ হতে চলেছে কত ভ্যাকান্সি না আছে আছে ডিটেলস আমি তোমাদের বলছি যোগ্যতা কথা থাকবে তোমাদের এক্সাম প্যানার সমস্ত বলবো একটু ধৈর্য সহকারে দেখো তোমাদের ডিটেলস আগে বোঝায় যে কেন তোমাদের বিশ্বাস করবে যে রেলওয়ে রিক্রুটমেন্ট হতে চলেছে সম্পূর্ণ ডিটেলস আমি তোমাদের বলছি তো দেখো ইন্ডিয়ান রেলওয়ে কারণ দেখো আমাদের করোনা মহামারী চলছিলো বলে সেই কারণে বিভিন্ন পিছিয়ে পিছিয়েছিল কারণ আমার তোমাদের দু হাজার বাইশেই কিন্তু রেলওয়ে ইন্ডিয়ান রেলওয়ের ভ্যাকান্সিগুলি আসার সম্ভাবনা ছিল করোনা মহামারীর কারণে দু বছর পিছিয়ে গিয়েছে তার উপর আবার সামনেই লোকসভা নির্বাচন রয়েছে ঠিক আছে এবং আমাদের রাজ্যে পঞ্চায়েত ভোট রয়েছে যেমনটা আমি তোমাদের বলেছিলাম যে তোমাদের দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের কারণে তোমাদের প্রায় তিন লক্ষ নিয়োগ করা হবে ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে আর দেড় লক্ষ নিউ ভ্যাকান্সি সম্পর্কে আমি তোমাদের ভিডিও দিয়েছিলাম যারা দেখেছো তাদেরকে তো তোমরা তো সবাই জানো ইন্ডিয়ান রেলওয়ের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট টিটিই তোমাদের স্টেশন মাস্টার আর পি কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর সবগুলি পদেই কিন্তু প্রায় দেড় লক্ষ কাছাকাছি ভ্যাকান্সি কিন্তু তোমাদের প্রকাশিত করবে দু হাজার তেইশের মধ্যে আর দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের আগে আরও অনেকগুলি গুরুত্বপূর্ণ ভ্যাকান্সি কিন্তু আসবে তো সম্পূর্ণ ডিটেলস আমি তোমাদের বলে দিয়েছিলাম তো দেখো এখানে কী বলেছে দেখো সূত্রের খবর দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের আগে প্রায় তিন লক্ষ কর্মী নিয়োগের সম্ভাবনা রয়েছে বলে ভারতীয় রেলের তরফ থেকে জানানো হয় যেটা তো তোমাদের পাশ হয়ে গিয়েছে ঠিক আছে প্রায় দেড় লক্ষ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে ভারতীয় রেলের তরফ থেকে জানা গেছে এবার দেখো সূত্রের খবর টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল এবং রেলওয়ের নিরাপত্তা বাহিনী আরও অন্যান্য বিভাগে কর্মী নিয়োগ করবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ঠিক আছে করোনা অতিমারি যে সাতাশ মাস ধরে তোমাদের যে করোনা অতিমারি চলেছিল আমাদের তো সেখানে নিয়োগ থমকে গিয়েছিল এইটাই তোমাদের বলার চেষ্টা করেছে যে ডিসেম্বর এবং জানুয়ারি মাসের মানে তোমাদের নতুন বছরের শুরু থেকে কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড তোমাদের পড়ে লেগেছে বিভিন্ন নিয়োগ করার যেটা আমি তোমাদের বলেছিলাম তবে বন্ধুরা জানুয়ারি তেই দু হাজার তেইশ সালে জানুয়ারি মাস থেকেই তোমাদের কোন কোন পদে নিয়োগ হতে চলেছে সম্পূর্ণ ডিটেলস আমি এবার তোমাদের বলতে চলেছি সবার আগে তোমাদের কি নেবে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সেটা ষাট হাজার ভ্যাকান্সি থাকবে সম্পূর্ণ ডিটেলস আমি তোমাদের ভিডিও করে দিয়েছিলাম ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে সেখান থেকে গিয়ে দেখে নেবে এবং অফিসিয়াল নোটিশটা আমি তোমাদের দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নেবে আমি তোমাদের বাংলায় যেহেতু তোমার ভিডিও করছি তাই জন্য আমি তোমাদের বাংলাতে বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে অফিসিয়াল নোটিশটা আমি তোমাদের ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো যারা ইংলিশে বোঝার তারা বুঝে নেবে ঠিক আছে তো তারপরে কী নিয়োগ করা হবে স্টেশন মাস্টার আগামীতে এবং টিকিট কালেক্টর পদ টিটি ই এবং আর পি এফ কনস্টেবল এবং এসআই পদে নিয়োগ করা হবে ঠিক আছে দেখো বন্ধুরা আমি তোমাদের যেহেতু আর পি এফ কনস্টেবল নিয়ে আজকে ভিডিও বানাচ্ছি তাই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের যোগ্যতা সম্পর্কে আমি তোমাদের কিছু বলছি না এবং টিটি স্টেশন মাস্টার কিছু সম্পর্কে বলছি না এর এর ভিডিও আলাদা করে আমি তোমাদের বানিয়ে দেবো ঠিক আছে তো আমি যেহেতু আর পি এফ কনস্টেবেলের ভিডিও বানাচ্ছি তাই তোমাদের বলে দিচ্ছি দেখো আর পি এল এই আর পি এফ কনস্টেবলের জন্য তোমাদের বিপুল পরিমাণে যে কর্মী নিয়োগ করা হবে এবং কনস্টেবল এস আই সহ তো আর পি এফের পদ কত থাকবে দশ হাজার কাছাকাছি শূন্যপথ থাকবে এখানে দশম পাস করলেই তোমরা টেন পাস করে থাকলে তোমরা সবাই ফর্ম ফিল আপটি করতে পারবে এবং সাব ইন্সপেক্টারের জন্য তোমাদের অবশ্যই গ্র্যাজুয়েশান করে রাখতে হবে যে কোনো তোমাদের বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে ঠিক আছে আর এখানে টিকিট কালেক্টারের জন্য তোমাদেরও টেন পাস করলেও তোমরা আবেদন করতে পারবে এমনকি স্টেশন মাস্টারের জন্য পাঁচ হাজার কর্মী নিয়োগ করা হবে সূত্র মারফত তোমাদের জানা গেছে যেটা এবং এই পদে আবেদনের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক হতে হবে ঠিক আছে ও চলো এবার আমি তোমাদের ডিটেলসে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও আর কি বলবো তোমাদের সেটা অবশ্যই শোনো তো এবারে তোমাদের একটা ওভারঅল ধারণা দিয়ে দিই যে কনস্টেবলের জন্য তোমাদের মাধ্যমিক পাওয়ার যোগ্যতা লাগছে আর তোমাদের ভ্যাকান্সি কত থাকবে দশ হাজার প্লাস কাছাকাছি ভ্যাকান্সি থাকবে এবং তোমাদের যে এসআই সেটা তোমাদের আড়াই থেকে তিন হাজারের কাছাকাছি আড়াই হাজারের দু থেকে আড়াই হাজার কাছাকাছি কিন্তু সাব ইন্সপেক্টরের ভ্যাকান্সি থাকবে তো এর যোগ্যতা কী থাকবে মাধ্যমিক তো গ্র্যাজুয়েশন বলেই দিলাম তো এবার বলি তোমাদের কবে থেকে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে জানুয়ারি মাসের পর থেকে তোমাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে কিন্তু তোমাদের আমি তোমাদের বলছি ফেব্রুয়ারি মাস নাগাদ কিন্তু তোমাদের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে করে কিংবা তোমাদের একটু দেরি হতে পারে কারণ ফেব্রুয়ারি মাসের শেষ অথবা মার্চের ফার্স্ট উইকের দিকে তোমাদের এই ভ্যাকান্সিটি কিন্তু প্রকাশিত হবে ওকে আর আচ্ছা এবারে আমি তোমাদের পরীক্ষার বিষয়ে আসি তোমাদের পরীক্ষা কিন্তু দিতে হবে একশো কুড়ি মার্কের একটা প্রথম যে তোমাদের কম্পিউটার বেসড যে এক্সামটি হবে সেখানে তোমাদের দিতে হবে অবশ্যই তোমরা বাংলাতে এক্সাম দিতে পারবে ঠিক আছে তো নব্বই মিনিট তোমাদের সময় থাকবে তো প্রথমে তোমাদের কী থাকবে বেসিক অ্যারেথমেটিক্স পঁয়ত্রিশ নম্বরের অ্যারিথমেটিক থাকবে টোটাল পঁয়ত্রিশ মার্কস জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থাকবে পঁয়ত্রিশ মার্ক্সের টোটাল থার্টি ফাইভ মার্কস থাকবে আর কি জেনারেল অ্যাওয়ারনেস বা জি কে যেটা থাকবে তোমাদের ফিফটি মার্কস ঠিক আছে তো টোটাল একশো কুড়ি নম্বরের পরীক্ষা হ্যাঁ একটা তোমাদের জিনিস বলা হয়নি ছেলে মেয়ে কিন্তু ওয়াই তোমরা আবেদন করতে পারবে এখানে ওকে এরপরে তোমাদের যে কনস্টেবল যে যারা রয়েছে আরপিএফ কনস্টেবল তাদের পিএটি বা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কী রয়েছে ষোলোশো মিটার তোমাদের রান করতে হবে পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে এবং চোদ্দো ফিট তোমাদের লং জাম্প রয়েছে এবং হাই জাম্প রয়েছে চার ফিট এবং ফিমেলদের ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য কী রয়েছে অবশ্যই তোমরা এটা দেখবে আচ্ছা তিন মিনিট চল্লিশ সেকেন্ডে তোমাদের আটশো মিটার রান করতে হবে ন ফিট রয়েছে লং জাম্প এবং তিন ফিট রয়েছে হাই জাম্প ওকে এবং এসআইদের জন্য কী রয়েছে সাব ইন্সপেক্টর যারা যারা অ্যাপ্লাইকেশান করবে ছ মিনিট তিরিশ সেকেন্ডে তোমাদের ষোলোশো মিটার রান করতে হবে এবং লং জাম্প বারো ফিট এবং তিন ফিট হাই জাম্প রয়েছে এবং এসআই ফিমেলদের জন্য চার চার মিনিটে তোমাদের আটশো মিটার কমপ্লিট করতে হবে ন ফিট লং জাম্প রয়েছে তিন ফিট রয়েছে হাই জাম্প ওকে আচ্ছা এবার বলি মেজারমেন্ট ইউ আর এবং ও বিসি ক্যান্ডিডেটদের জন্য তোমাদের একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট কিন্তু থাকতেই হবে কনস্টেবলদের জন্য এবং আশি থেকে পঁচাশি সেন্টিমিটার তোমাদের চেস্ট আশি সেন্টিমিটার তোমার চেস্ট থাকতে হবে পঁচাশি মিটার তোমাদের আর কি পাঁচ সেন্টিমিটার তোমাদের এক্সপ্যান্ড করতে হবে ঠিক আছে আর তোমাদের হাইট থাকবে কত ফিমেল ক্যান্ডিডের জন্য একশো সাতান্ন সেন্টিমিটার ওকে এবং এসি এসটিদের জন্য হাইট থাকবে মেল সেন্টিমিটার একশো ষাট এবং তোমাদের চেল চেস্ট থাকবে মেলদের জন্য ছিয়াত্তর পয়েন্ট টু থেকে একাশি পয়েন্ট টু এবং ফিমেলদের জন্য তোমাদের বলেই দিলাম একশো বাহান্ন সেন্টিমিটার হাইট লাগবে এবং গোর্খা যারা রাজবংশী যারা রয়েছে তাদের জন্য হাইট থাকবে একশো তেষট্টি সেন্টিমিটার এবং আশি সেন্টিমিটার চেস্ট হলেই তোমাদের হয়ে যাবে ওকে তো সম্পূর্ণ কিছু তোমাদের বলে দিলাম যারা আমাদের চ্যানেলের যদি ভিডিওটি যদি ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করতে পারো এবং শেয়ার করতে পারো বন্ধুবান্ধবের মাঝে এবং সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে দিতে পারো এবং যারা কলকাতা পুলিশের যে প্রিলিমিনারি এক্সাম দেবে তাদের জন্য আমি ভিডিও বানাই তোমরা যারা আমার চ্যানেলে ভিডিও দেখো তারা তো অবশ্যই জানবে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অবশ্যই ফলো করো চ্যানেলটি অবশ্যই থ্যাংক ইউ